আজকে আমরা ক্লাস সিক্স ম্যাথমেটিক্স চ্যাপ্টার ফোর বেসিক জিওমেট্রিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো বেসিক জিওমেট্রিক কনসেপ্টের মধ্যে যেটা মেইন কনসেপ্ট সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি ইজ এন ইংলিশ ওয়ার্ড বাট কাম ফ্রম গ্রিক ওয়ার্ড জিওমেট্রন। জিওমেট্রি একটা ইংলিশ ওয়ার্ড হলেও ওটা এসছে একটা গ্রিক ওয়ার্ড জিওমেট্রন থেকে। জিও মিন্স আর্থ আর মেট্রো মিন্স মেজারমেন্ট। তো বেসিক্যালি জিওমেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট অফ আর্থ, আর্থের মেজারমেন্ট করা। আর আমাদের এখানে সংস্কৃতি ছিল জ্যামিতি, জ্যামিতি থেকে এসছে জিওমেট্রি, সংস্কৃত ওয়ার্ড জ্যামিতি থেকে জিওমেট্রি এসছে। এখানে বেসিক জিওমেট্রিকের জিওমেট্রিক কনসেপ্টের মধ্যে আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে জিওমেট্রি, সেটা হচ্ছে পয়েন্ট। ইট ইজ এ পজিশন অর লোকেশন অন এ প্লেন সার্ফেস উইচ আর ডিনোটেড বাই এ সিঙ্গেল ক্যাপিটাল লেটার। এটা আমাদের একটা পজিশন কোনো একটা প্লেন সার্ফেসের উপরে অথবা কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। পয়েন্ট কি জিনিস, একটা পজিশন অথবা লোকেশন হতে পারে, আমি যেটাকে আমরা ডিনোট করি কি একটা ক্যাপিটাল লেটার দিয়ে। এই যে এখানে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা আছে সেটা কি পয়েন্ট এ। নেক্সট হচ্ছে লাইন সেগমেন্ট। ইট ইজ এ পার্ট অফ এ লাইন, একটা লাইনের একটা পার্ট উইথ ফাইনাইট লেন্থ, যার নির্দিষ্ট একটা লেন্থ আছে, ঠিক আছে, অ্যান্ড টু এন্ড পয়েন্ট, এবং যার দুইটা এন্ড পয়েন্ট আছে, এ অ্যান্ড বি আর টু এন্ড পয়েন্টস। দ্য পয়েন্টস এ অ্যান্ড বি আর কল দ্য এন্ড পয়েন্টস অফ সেগমেন্টস। পয়েন্ট এ এবং বি কে আমরা সেগমেন্টের এন্ড পয়েন্ট বলে থাকি। ইট ইজ নেমড এস এ বি, এ বির মাথার উপরে আমরা এ একটা টান দিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের লাইন সেগমেন্ট। নেক্সট হচ্ছে লাইন। ইট ইজ মেড আপ অফ ইনফাইনাইটলি মেনি পয়েন্টস উইথ ইনফাইনাইট লেন্থ অ্যান্ড নো এন্ড পয়েন্ট। লাইন কাকে বলে, ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, যেটা মধ্যে অনেক পয়েন্টস দিয়ে তৈরি এবং যার কোনো এন্ড পয়েন্ট নেই। আমরা যেদিকে এদিকে খুশি এদিকে, এদিকে খুশি এদিকে, যেদিকে খুশি এদিকে বাড়াতে পারবো এন্ডলেসলি, ঠিক আছে। ইট এক্সটেন্ড ইন্ডিপেন্ডেন্টলি অন বোথ ডাইরেকশন, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনভাবে আমরা যত খুশি তত এগিয়ে নিয়ে যেতে পারবো। ইট ইজ নেমড এস এ বি অর সামটাইমস অনলি এম, অথবা আমরা অনেক সময় শুধু সিঙ্গেল ডিজিট এম এন অথবা এল দিয়েও কিন্তু আমরা লাইনকে বুঝাতে পারি, ঠিক আছে। কি বললাম, পয়েন্টসের কথা বললাম, লাইন সেগমেন্টের কথা বললাম এবং লাইনের কথা বললাম। নেক্সট হচ্ছে ইন্টারসেক্টিং লাইন্স। ইন্টারসেক্টিং লাইন কি জিনিস, টু লাইন্স দ্যাট শেয়ার ওয়ান কমন পয়েন্ট আর কল্ড ইন্টারসেক্টিং লাইন্স। যখন দুইটা লাইন একটা কমন পয়েন্ট শেয়ার করে, দিস ইজ দ্য কমন পয়েন্ট, এল একটা লাইন এম একটা লাইন এবং ওদেরকে কমন পয়েন্ট কোটা শেয়ার করে সি, তো এম অ্যান্ড এল আর টু ইন্টারসেক্টিং লাইন্স অ্যান্ড সি ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের ইন্টারসেক্টিং লাইন্স। প্যারালাল লাইন্স কাকে বলে, টু অর মোর লাইন্স দ্যাট নেভার ইন্টারসেক্ট, নেভার ক্রস ইচ আদার আর কল্ড প্যারালাল লাইন্স। যখন দুইটা লাইন পাশাপাশি চলবে কিন্তু একটা একটা কখনো টাচ করবে না, তাদেরকে আমরা বলবো ইন্টারসেক্টিং লাইন্স। দে আর নেমড অ্যাজ এ বি পারপেন্ডিকুলার টু প্যারালাল টু সিডি, এটা হচ্ছে প্যারালাল সাইন, এটা হচ্ছে আমাদের প্যারালাল সাইন। এই যে এভাবে ডাক দেবো এটা আমাদের প্যারালাল সাইন, ঠিক আছে। এবং এ বি প্যারালাল টু সিডি, যার যেই দুটো সাইডকে প্যারালাল বলা হয়েছে ওটাকে এভাবে প্যারালাল দিয়ে মার্ক করে দেবো। নেক্সট রে, ইট ইজ এ পার্ট অফ এ লাইন উইথ ওয়ান স্টার্টিং পয়েন্ট ওয়ের অ্যাজ এক্সটেন্ড এন্ডলেসলি ইন ওয়ান ডাইরেকশন। রে কাকে বলে, এটা একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, মানে এটাই আমাদের এন্ড পয়েন্ট, এটাই আমাদের স্টার্টিং পয়েন্ট, বাট আরেকটা যে সাইড আছে ওটাকে আমি এন্ডলেসলি বাড়াতে পারবো। মানে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে কিন্তু এন্ড পয়েন্ট কিছুই নাই, স্টার্টিং পয়েন্ট একটা আছে বাট এন্ড পয়েন্ট থাকবে না, যার তাদেরকে আমরা রে বলবো। কী করে ডিনোট করবো, দেখো ডিনোট এস এ বি আর উপরে আমরা এরকমভাবে দেব। নেক্সট হচ্ছে কনকারেন্ট লাইন্স। কনকারেন্ট লাইন্স কাকে বলে, থ্রি অর মোর লাইন্স ইন এ প্লেন আর সেট টু বি কনকারেন্ট ইফ অল অফ দেম পাস থ্রু দ্য সেম পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট ইজ কল দ্য পয়েন্ট অফ কনকারেন্স। যখন একটা পয়েন্ট, এখানে পয়েন্টটা কি ও, একটা পয়েন্ট দিয়ে তিন অথবা তার বেশি লাইন পাস করবে তাদেরকে আমরা বলবো কনকারেন্ট লাইন্স, এবং যেই পয়েন্টটা দিয়ে পাস করছে তাদেরকে আমরা বলবো কনকারেন্ট পয়েন্ট বা পয়েন্ট অফ কনকারেন্স, ক্লিয়ার। নেক্সট যাই, সেটা হচ্ছে আমাদের ডায়াগোনালস। ডায়াগোনালস কাকে বলে, ইট রিফার্স টু দ্য জয়েন্টস অফ দ্য ভার্টিসেস উইচ আর নট অ্যাডজেসেন্ট টু ইচ আদার। এখন অ্যাডজেসেন্ট পয়েন্ট কোনটা, দেখো অ্যাডজেসেন্ট পয়েন্ট হচ্ছে একটা লাইনের মধ্যে যেই দুইটা পয়েন্ট তাদেরকে অ্যাডজেসেন্ট পয়েন্ট বলে, মিনস এ আর ডি। এই এ ডি লাইনের মধ্যে এ আর ডি, ডি দুইটা পয়েন্ট, এদেরকে আমরা অ্যাডজেসেন্ট পয়েন্ট বলি। বাট এখানে বলেছে যারা নাকি অ্যাডজেসেন্ট পয়েন্ট না, না কোনটা, এ আর সি অ্যাডজেসেন্ট পয়েন্ট না, মিনস এ এবং সি কে যে লাইন সেগমেন্টটা আমাদেরকে জয়েন করাচ্ছে অর্থাৎ বি আর ডি কে যে লাইন সেগমেন্ট জয়েন করাচ্ছে তাদেরকে আমরা বলবো ডায়াগোনালস। ইয়ার এ সি অ্যান্ড বি ডি আর ডায়াগোনালস। যখন আমাদের অ্যাডজেসেন্ট পয়েন্ট ছাড়া বাকি যে পয়েন্ট আছে ওই দুইটা পয়েন্টকে যেই লাইন সেগমেন্ট যোগ করছে তাদেরকে আমরা অ্যাডজেসেন্ট, সরি ডায়াগোনালস বলবো। এখন নেক্সট হচ্ছে ট্রায়াগোনাল। ট্রায়াগোনাল কাকে বলে, ট্রায়াগোনাল ওয়ান কাইন্ড অফ পলিগন। পলিগন কাকে বলে, যে কোনো শেপ, যখন লাইন সেগমেন্ট দিয়ে আমরা কোনো শেপ তৈরি করবো তাদেরকে আমরা পলিগন বলি।
যখন লাইন সেগমেন্ট দিয়ে আমরা কোন শেপ তৈরি করব তাদেরকে আমরা পলিগন বলবো। এখন পলিগন অনেক টাইপের হতে পারে, প্রথম হচ্ছে ট্রায়াঙ্গেল, এই পলিগন অফ থ্রি সাইডস, তিনটে সাইড দিয়ে যখন আমাদের কোনো ক্লোজ ফিগার তৈরি হবে তাদেরকে আমরা বলবো ট্রায়াঙ্গেল। এবং ট্রায়াঙ্গেল হচ্ছে সবচেয়ে ছোট পলিগন, কারণ কি মিনিমাম তিনটে সাইড দিয়েই পলিগন তৈরি হতে পারে, ম্যাক্সিমাম অনেক আছে, মিনিমাম তিনটে সাইড দিয়ে পলিগন তৈরি হয়, ঠিক আছে। তো সবচেয়ে ছোট পলিগন কোনটা? ট্রায়াঙ্গেল, যার তিনটে সাইড দিয়ে তৈরি। এরপর কোয়াড্রেন্ট আছে, কোয়াড্রেন্টের কটা সাইড দিয়ে চলবে? ফোর সাইডেড। পেন্টাগন পাঁচটা সাইড দিয়ে তৈরি হবে, হেক্সাগন ছটা সাইড দিয়ে কোনো একটা পলিগন, হেপটাগন সেভেন সাইড দিয়ে কোনো একটা পলিগন, আর অক্টাগন এইট সাইড দিয়ে কোনো একটা পলিগন। এখন আরও আছে নটা সাইড ন্যানগন আর টেন সাইড ডেকাগন, টেন সাইড ডেকাগন, এগুলো আছে, আমরা অক্টাগন দিয়ে পড়বো। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল। দেখো এগুলো কি দিয়ে তৈরি হচ্ছে, এগুলো সব কিন্তু আমাদের পয়েন্ট লাইন সেগমেন্ট দিয়েই কিন্তু সব ফিগারগুলো তৈরি হচ্ছে। তাই বেসিক যে আমাদের ফান্ডামেন্টাল ফিগার্স সেটা হচ্ছে পয়েন্ট, লাইন সেগমেন্ট, রে আর লাইন, এই চারটা দিয়ে পুরো জিওমেট্রি কভার হয়েছে, ওই চারটা দিয়ে পুরো জিওমেট্রি কভার হয়েছে। নেক্সট হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কাকে বলে? এ ফিগার ফর্ম ফ্রম টু রেজ উইচ শেয়ার এ কমন এন্ড পয়েন্ট ইজ কল্ড অ্যাঙ্গেল। এক দুইটা রে যখন, এই ধরো এ বি একটা রে আর বি সি একটা রে, দুইটা রে যখন একটা কমন এন্ড কমন পয়েন্ট শেয়ার করবে, যাদের দুইটা কমন এন্ড পয়েন্ট থাকবে, দেখো এটারও এন্ড পয়েন্ট বি, এটারও এন্ড পয়েন্ট বি, তাই এই যে মাঝখানে যেটা তৈরি করছে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, এই দিস ইজ অ্যাঙ্গেল। দ্য রেজ ফর্মিং দ্য অ্যাঙ্গেল আর নোন অ্যাজ ইটস আর্ম অর সাইডস। এটা পড়ছি, প্রথমে কি টু রেজ উইচ শেয়ার এ কমন এন্ড পয়েন্ট ইজ কল্ড অ্যাঙ্গেল। যখন দুইটা রে কমন এন্ড পয়েন্ট শেয়ার করবে তাদেরকে আমরা অ্যাঙ্গেল বলবো, ঠিক আছে। আর যেই রেগুলো অ্যাঙ্গেল তৈরি করছে তাদেরকে আমরা আর্মস অফ দ্য সাইড বলবো, যে রেগুলো অ্যাঙ্গেল তৈরি করছে তাদেরকে আমরা আর্ম বলবো অথবা সাইড বলবো। অ্যান অ্যাঙ্গেল হ্যাজ থ্রি পার্টস, একটা অ্যাঙ্গেল তিনটে পার্ট থাকে, কী কী? ইন্টেরিয়ার, ওই কমলা রঙের যে কালারটা আছে, অরেঞ্জ কালারটা সেটা ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার মিন্স কালারের বাইরে যেটা আছে সেটা এক্সটেরিয়ার, আর ব্ল্যাক কালারের যে এই বাউন্ডারিটা এটা হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেলের বাউন্ডারি, অথবা অন দ্য লাইনও বলতে পারি, একটা এই ব্ল্যাক কালারের যেই পার্টটা দেখছি সেটা হচ্ছে বাউন্ডারি অফ অ্যান অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল তিনটে পার্ট, একটা হচ্ছে ইন্টেরিয়ার ভিতরের দিকে, এক্সটেরিয়ার বাইরের দিকে, আর একটা হচ্ছে বাউন্ডারি, বাউন্ডারি এটাও হতে পারে, বাউন্ডারি এটাও হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াইল নেমিং অ্যান অ্যাঙ্গেল দ্য ল্যাটার ডিপিক্টিং দ্য ভার্টেক্স অ্যাপিয়ার্স ইন দ্য মিডল। এখন কথা হচ্ছে অ্যাঙ্গেলকে লিখবো কী করে। প্রথম হচ্ছে অ্যাঙ্গেলের সাইন যেমন দেখতে হয় এরকমই, এই যে অ্যাঙ্গেলের সাইন হচ্ছে এটা, ঠিক আছে। এখন অ্যাঙ্গেল কী করে লিখব? যেই পয়েন্টের মধ্যে নাকি অ্যাঙ্গেলটা তৈরি হলো সেই পয়েন্টটা মাঝখানে থাকবে, যেই পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল, এখানে পয়েন্ট কোন অ্যাঙ্গেলের মধ্যে, সরি কোন পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল তৈরি হলো, অ্যাঙ্গেল পয়েন্ট বি এর মধ্যে অ্যাঙ্গেল তৈরি হলো, তাহলে আমি নাম দিলাম এ বি সি অথবা সি বি এ, এ বি সিও নাম দিতে অথবা সি বি এ নাম দিতে। মোট কথা, মধ্যে কথা যেটা কী থাকতে হবে সেটা হচ্ছে আমাদের, ওয়েট, আমাদের যেই অ্যাঙ্গেলটা আমি লিখবো বা বানাবো সব সর্বপ্রথম এই যে পয়েন্টটাই, দেখো পয়েন্ট বি এটা মাঝখানে থাকতে হবে, বাকি তুমি নাম চেঞ্জ করো কোনো অসুবিধা নেই, কিন্তু যেই পয়েন্টটা আমার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে ওই পয়েন্টটা মাঝখানে দিতে হবে। অ্যান অ্যাঙ্গেল ক্যান অলসো নেম বাই ইস ভার্টেসেস, আবার অ্যাঙ্গেলকে আমরা তার ভার্টেস দিয়ে লিখতে, এই যে আমি লিখলাম এ বি সি অথবা সি বি এ সেমই অ্যাঙ্গেল, ওটা কিছু হলে আমি অ্যাঙ্গেল বিও লিখতে পারি, কিন্তু এটাই যে আমি অ্যাঙ্গেল বিও লিখতে পারি, দ্যাট মিনস অনলি পয়েন্ট লিখলাম যেই পয়েন্টটা আছে। অ্যান অ্যাঙ্গেল মিনস এই যে দেখো এখানে কি ডি পয়েন্টটা যেটা আছে, এই আমার অ্যাঙ্গেল, সিফ আমি পয়েন্ট দিয়ে বা ভার্টেক্স দিয়ে কিন্তু আমি অ্যাঙ্গেল লিখতে পারি, ঠিক আছে। বাট বেটার অপশন এটা দিয়ে লেখা, বা এটা মানে যেটা দিয়ে তিনটা ইয়ে দিয়ে লেখা। অ্যান অ্যাঙ্গেল মিনস রোটেশন অফ রে, একটা অ্যাঙ্গেলের যে মেইন তাৎপর্য বা মেইন জিনিস কি, রোটেশন অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল রোটেশন হওয়া। কী করে দেখো, এটা একটা রে, এটা রোটেট করছে একটা পয়েন্ট, রোটেট কাকে বলে, যখন একটা পয়েন্ট থেকে আমরা একটা স্টেবল থেকে আমরা ঘুরছি সেটা কল রোটেশন। তো আমি এই বি পয়েন্টে স্টেবল থেকে কিন্তু আমার রোটেশন চাই, দেখো রোটেশন আমার এখানে গেল, এই তারা অ্যাঙ্গেল তৈরি করো। তো অ্যাঙ্গেল মানে হচ্ছে একটা কি, রোটেশন। নেক্সট ম্যাগনিটিউড অফ অ্যান অ্যাঙ্গেল, ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গেল কাকে বলে, দ্য ম্যাগনিটিউড অফ অ্যান অ্যাঙ্গেল ইজ দ্য অ্যামাউন্ট অফ রোটেশন থ্রু উইচ ওয়ান অফ দ্য আর্ম রোটেট অ্যাবাউট দ্য ভার্টেক্স টু ব্রিং ইট টু দ্য পজিশন অফ দ্য আদার। ম্যাগনিটিউড হচ্ছে একটা পয়েন্টকে স্টেবল রেখে আমি যখন রোটেট করবো, এই যে ও বি রেটা রোটেট করে কোথায় গেল, ও এতে গেল, এই যে মাঝখানের জায়গাটা হচ্ছে ম্যাগনিটিউড, এই মাঝখানের জায়গাটা হচ্ছে ম্যাগনিটিউড। এখন অ্যাঙ্গেলস অনেক ধরনের হতে পারে, প্রথমে যে অ্যাকিউট অ্যাঙ্গেল, যেই অ্যাঙ্গেলের মেজারমেন্ট বা ভ্যালু 90 থেকে ছোট তাকে আমরা বলি অ্যাকিউট অ্যাঙ্গেল,
যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট 90 থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে আমরা মেজারমেন্ট করি। এখন এখানে একটা একটা এই পার্টটা জানার আগে কয়েকটা জিনিস জেনে দাও। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট অফ মেজার অ্যান্ড অ্যাঙ্গেল। একটা অ্যাঙ্গেলকে মেজার করার যে স্ট্যান্ডার্ড ইউনিট সেটা হচ্ছে ডিগ্রি, আর এটাকে ডিনোট করি কি করে, এই দিয়ে ডট দিয়ে। মানে 60 ডিগ্রি লিখলে তো 60 লিখে উপরে ডট এরকম গোল দিয়ে 60 ডিগ্রি, এটা আমরা ডিনোট করি ডট দিয়ে, এই গোল দিয়ে। ডট মিনস এই না, কিন্তু এটা এই হবে। সেকেন্ড, এটাকে আমরা কি বলছি, ডিগ্রি বলছি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই রাইট অ্যাঙ্গেল মানে কি 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, 60 মিনিটকে আমরা ডিনোট করবো এই একটা দাগ দিয়ে, 60 উপরে একটা দাগ দেবো, এটা হচ্ছে 60 মিনিট। আর 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, তখন এটার উপর দুইটা দাগ দেবো, দুইটা দাগ দিলে সেকেন্ড, একটা দাগ দিলে মিনিট, আর এরকম গোল্লা থাকলে ডিগ্রি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের টাইপস অফ অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলস অনেক ধরনের হতে পারে। প্রথম অ্যাকিউট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল মেজারমেন্ট লেস দেন 90, 90 থেকে ছোট, তার হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেলকে বোঝার একটা সহজ উপায় আছে, অ্যাকিউট স্পেলিংটা কি দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে। এর মতো দেখতে, মোটামুটি এর মতো, আমি বলবো না একদম এক্স্যাক্টলি এর মতো, মোটামুটি এর মতো দেখতে যেই অ্যাঙ্গেলগুলো হবে তারাই আমার অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল কাকে বলবো, যে অ্যাঙ্গেল মেজারমেন্ট 90 থেকে ছোট তার হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল মেজারমেন্ট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, একদম 90 ডিগ্রি সমান হবে, তাদেরকে আমরা রাইট অ্যাঙ্গেল বলবো। নেক্সট অপটিউস অ্যাঙ্গেল কি, মোর দেন 90 বাট লেস দেন 180, 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে। মিনস 97 থেকে শুরু করে 91 থেকে শুরু করে, নট 91, 90.1 থেকে শুরু করে 179.9 অবধি সব অ্যাঙ্গেল আমার কি অ্যাঙ্গেল, অপটিউস অ্যাঙ্গেল। মিনস 90 থেকে বড় হবে এবং 180 থেকে ছোট হবে। স্ট্রেট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলের মেজারমেন্ট এক্স্যাক্টলি 180 তাকে আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বলবো। রিফ্লেক্স অ্যাঙ্গেল, মোর দেন 180 ডিগ্রি বাট লেস দেন 360, যা যে অ্যাঙ্গেলের ভ্যালু 180 থেকে বড় বাট 360 থেকে ছোট তাদেরকে আমরা রিফ্লেক্স অ্যাঙ্গেল বলবো। কমপ্লিট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেল মেজারমেন্ট ইকুয়াল টু 360 ডিগ্রি, এই যে এই ধরো পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে 360 অ্যাঙ্গেল তৈরি করবে, একটা পয়েন্টের মধ্যে 360 অ্যাঙ্গেল তৈরি হয়। আর একটা জিরো অ্যাঙ্গেল ইকুয়াল টু 0 ডিগ্রি, মানে যার কোনো ভ্যালুই নেই, সেটা হচ্ছে জিরো অ্যাঙ্গেল। আমাদের মনে রাখার মতো হচ্ছে এই পাঁচটা, অ্যাকিউট, রাইট, অপটিউ, স্ট্রেট, রিফ্লেক্স, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কাকে বলে, থ্রি সাইডস পলিগন। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে থ্রি সাইডের পলিগন, ইট ইজ অলসো দ্য পলিগন লিস্ট নাম্বার অফ সাইডস। আগেই বলে দিয়েছি তোমাদেরকে, লিস্ট নাম্বার অফ সাইডস দিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের পলিগন। একটা ট্রায়াঙ্গেল তিনটে পার্ট থাকে, বাট ম্যাথমেটিক্সে আমরা দুইটা, মানে তিনটে পার্ট বলতে টোটাল তিনটে পার্ট, এবং দুইটা পার্টকে আমরা বেশিবার ইউজ করি, থার্ড পার্ট আমার দরকার পড়ে না। এখন থ্রি পার্ট কী কী, ভার্টেক্স, ভার্টেক্স বলতে পয়েন্ট, পয়েন্ট কি, এ বি সি তিনটা পয়েন্ট আছে, এগুলো হচ্ছে ভার্টেক্স, এ বি সি। এরপর হচ্ছে সাইডস, এ বি একটা সাইড, বি সি একটা সাইড, এ সি একটা সাইড, আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। একটা ট্রায়াঙ্গেলের মধ্যে তিনটা পার্ট থাকে, বা তিনটা আমাদের কী থাকে, প্রপার্টি থাকে, একটা হচ্ছে তার ভার্টেক্স, এরপর হচ্ছে তার সাইডস, এরপর তার অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এরপরে নেক্সট আমরা কনকোয়েন্ট ট্রায়াঙ্গেল কথা বলে দিই। কনকোয়েন্ট ট্রায়াঙ্গেল কাকে বলে, কনকোয়েন্ট ট্রায়াঙ্গেল যখন দুইটা ট্রায়াঙ্গেলকে, দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে দুইটা ট্রায়াঙ্গেল কনকোয়েন্ট হবে কি, কোন সময়, দ্য টু ট্রায়াঙ্গেলস আর কনকোয়েন্ট ইফ অল দ্য করেসপন্ডিং সাইডস অ্যান্ড অ্যাঙ্গেলস আর ইকুয়াল। করেসপন্ডিং সাইডস এবং অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়, মানে এটার মানে হচ্ছে এই যে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এ বি সি একটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডিই এফ একটা অ্যাঙ্গেল। এখন এ বি সাইড, এ বি সাইড কোথায় আছে ট্রায়াঙ্গেলটা, বাম সাইডটা, সেম ডিই এফ এর বাম সাইড কোনটা, এটা। এ বি আর ডি যদি সমান হয়, বি সি কি বেস, ই এফ ও বেস, তো বি সি আর ই এফ যদি সমান হয়, ট্রায়াঙ্গেল ডান দিকে সাইড কি, এ সি, এবং ডান দিকে কোনটা, ডি এফ। দ্যাট মিনস এই করেসপন্ডিং সাইডগুলো সমান, মানে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা যদি সমান হয়, প্লাস অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এর সঙ্গে যদি অ্যাঙ্গেল ডি সমান হলো, অ্যাঙ্গেল বির সঙ্গে যদি অ্যাঙ্গেল ই সমান হলো, আর অ্যাঙ্গেল এফ এর সঙ্গে যদি অ্যাঙ্গেল সি সমান হলো, তাহলে আমরা তাদেরকে বলবো কনগ্রুয়েন্ট। আর কনগ্রুয়েন্সি করা যাবে, কনগ্রুয়েন্ট সাইন কোনটা, এটা, ইজিকাল টু সাইন দিয়ে, এই যে ইজিকাল টু সাইন দিয়ে তার মাথার মধ্যে হালকা একটা ঢেউ এঁকে দাও, তাহলে এটা কনগ্রুয়েন্টের সাইন হয়ে যাবে। ট্রায়াঙ্গেল দুই ধরনের হয়, অ্যাকর্ডিং টু সাইড আর অ্যাকর্ডিং টু অ্যাঙ্গেল। সাইড হিসেবে আর অ্যাঙ্গেল হিসেবে ট্রায়াঙ্গেল দুই ধরনের হতে পারে। সাইড হিসেবে কি, প্রথম হচ্ছে ইকুয়াল ট্রায়াঙ্গেল। ইকুয়াল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে যার সবগুলো সাইড সমান, তাদেরকে আমরা ইকুয়াল ট্রায়াঙ্গেল বলবো। যার সবগুলো সাইড সমান তাদেরকে আমরা ইকুয়াল ট্রায়াঙ্গেল বলবো। এবং এছাড়া একটা জিনিস, ইকুয়াল ট্রায়াঙ্গেল সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে। একটা ইকুয়াল ট্রায়াঙ্গেল সবগুলো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, সবগুলো অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আর আইসোসেলস ট্রায়াঙ্গেল কাকে বলে, যখন একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড সমান,
two sides are equal তাদেরকে আমরা আইসোসেলস ট্রায়াঙ্গেল বলি অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইডস ইজ ইকুয়াল এখন কি জিনিস ধরো আমি এটা একটা ট্রায়াঙ্গেল দিলাম এই এবি সাইডটা আর এই এসি সাইডটা সমান তাহলে সেটা আইসোসেলস ট্রায়াঙ্গেল আর আইসোসেলস এর আরেকটা ফান্ডা কি এই যে ইকুয়াল সাইড এটা অপোজিট অ্যাঙ্গেল কোনটা এটা আর ইকুয়াল সাইড অপোজিট অ্যাঙ্গেল কোনটা এটা এই দুইটা একটার সঙ্গে একটা ইকুয়াল হবে মানে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে মিন্স যে সাইড অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ইকুয়াল সাইড ইকুয়াল সাইডের অপোজিট যে অ্যাঙ্গেল গুলো তারা দুজনেই সমান হবে আর স্কেলিন ট্রায়াঙ্গেল যার মধ্যে একটা সাইডও সমান না তারা হচ্ছে আমাদের স্কেলিন ট্রায়াঙ্গেল এটা ছিল সাইডের ব্যাপার এখন অ্যাঙ্গেলের ব্যাপারে আসি অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে যে ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল আমাদের অ্যাকিউট মিন্স 90 থেকে ছোট তাদেরকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেল থেকে তিনটার মধ্যে যে কোনো একটা 90 হলেই চলবে যে কোনো একটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো আর অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আমার তিনটা অ্যাঙ্গেল মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল মোর দেন 90 বাট লেস দেন 180 হয় তাহলে আমরা অপটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো এতটুকুই আমরা এক্সপ্লেনেশন করলাম ঠিক আছে এই নেক্সট এক্সপ্লেনেশনটা পরের ভিডিওতে আমরা করব ঠিক আছে আর নোটসটাও পাঠিয়েছি একবার পড়ে দেখলে খুব তাড়াতাড়ি বুঝে যাবে জিনিসটা এরপর আমরা চ্যাপ্টারটাকে এক্সপ্লেনেশন করতে পারবো সরি চ্যাপ্টারে যে এক্সারসাইজগুলো ভালো করে করতে পারবো ওকে